হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো, ভালো থাকো। আমি এটাই চাই, সবসময় ভালো থাকো, সব কিছুতেই তোমরা পারফেক্ট হও। আমাদের মেয়েদের এগিয়ে যেতে হবে নেক্সট ধাপে, মাঠ কমপ্লিট করে আমাদেরকে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি হতে হবে। বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা যখন মাঠে যাব, আমরা তো যখন মানে মাঠে প্র্যাকটিস করি তখন তো আমরা স্টিচিং করার জন্য অনেক টাইম পাই, ঠিক আছে? সেখানে তো হাতে গুনতি করার টাইম থাকে না, কিন্তু আমরা ভালো করে স্টিচিং করে তারপর রান শুরু করি। কিন্তু আমরা যেদিন মাঠে যাব, ঠিক আছে, মাঠে গিয়ে সেখানে লাইন দিলাম, তারপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, আমাদের হাইট মেজারমেন্ট হলো, আমাদের ওয়েট মেজারমেন্ট হলো, তারপরে আমাদেরকে রানের জন্য মাঠে নামিয়ে দিবে। এবার রানে আমি মাঠের জন্য নামিয়ে কি আমি নেমে দিলাম আর সঙ্গে সঙ্গে আমি আমাকে দাঁড় করে দিল সঙ্গে সঙ্গে আমি দৌড়বো, সেটা তো শরীরটা ঠিকঠাক প্রস্তুতি হলো না। তাহলে তোমাদেরকে অবশ্যই স্ট্রেচিং করতে হবে, অন্ততপক্ষে দুটো হোক তিনটে হোক, যখন ওই লাইনে দাঁড় করে দেবে তার আগে তোমাকে বলবে যে সবাই একটু করে স্ট্রেচিং করে নাও, এটা বলে দেবে ওখানে। তো তোমরা চেষ্টা করবে স্ট্রেচিং করার, করবে চেষ্টা নয়, তোমাদেরকে স্ট্রেচিং করতেই হবে। তার জন্য তো মাঠে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাঠের দিন যেদিন তোমাদের রান থাকবে সেদিন তোমরা কী কী স্ট্রেচিং করবে। আমি আমি ভিডিও করছি, ওরা দুজন দেখিয়ে দেবে, আমি ওদেরকে বলে দিয়েছি কী কী স্ট্রেচিং করতে হবে। তো তোমরা সেই কয়েকটাই ফলো করবে, বেশি টাইম যেহেতু তোমরা পাবে না, ওই কয়েকটাই ওইটুকু টাইমের মধ্যে করে নেবে। করার পরে তোমরা তোমাদের রান শুরু করবে, দেখবে আমি জানি তোমরা পারবে। বন্ধুরা, মাঠের দিন তোমাদেরকে পারতে হবে, শুধু চোখ বন্ধ করে, শুধু লাইনে যখন দাঁড়াবে স্টিচিং করার পরে, লাইনে যখন দাঁড়াবে শুধু চোখ বন্ধ করে একবার তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা ভাববে, আর যেই সাইরেন বাজলো ব্যাস ভাগ মিলকা সিং ভাগ, মানে আমি বলছি। তারপর তার মানে এই না যে প্রথম স্টেপেই প্রথম রাউন্ডে তুমি এতটা দৌড়ে নিলে যে লাস্টে থ্রি রাউন্ড তোমরা দৌড়ো না, যেমন তোমরা মাঠে প্র্যাকটিস করছো ঠিক সেই রকমই গিয়ে ওখানে প্র্যাকটিস ওই রানটাই দৌড়বে। খবরদার ভুল করে আবার এমন করতে যেও না যে প্রথম দুটো পাক এত টেনে নিলে যে লাস্টে দুটো পাক আর তুমি টানতে পারছো না, ওরকম ভুল করবে না। তোমরা যেমন স্পিডে দৌড়চ্ছিলে মাঠে, যেমনভাবে প্র্যাকটিস করেছো সেই স্পিডে দৌড়বে। কেউ যদি তোমার থেকে এগিয়ে চলে যায় যাক, কেউ যদি তোমার থেকে পিছনে পড়ে থাকে থাক। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী করতে হবে, তোমরা এগুলো ফলো করো। অল দ্য বেস্ট, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, আর অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক কী কী স্টিচিং আমি করতে বলেছি, তোমরা কী কী স্টিচিং ফলো করবে, শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য না, এগুলো অবশ্যই মেয়েরা ফলো করবে। চলো এবার প্রথমে যেদিন মাঠ আছে সেখানে মাঠে যাবে, মাঠে গিয়ে দেখো পায়ের গোড়ালি এই স্টিচিংটা অন্ততপক্ষে 5 থেকে 7 বার করবে। এটা করার পরে বেশি তো টাইম ওখানে দেবে না তোমাদের, অন্ততপক্ষে 4-5 মিনিট দেবে, সেই 4-5 মিনিটের মধ্যে শরীরটাকে স্টিচিং করে নেবে, একটু ওয়ার্ম করে নেবে, সোজা গিয়ে দৌড়তে লাগবে না, না হয় কিন্তু পারবে না। তারপর দেখো এইরকম হেলে যাবে, হাতটাকে পিছনে উল্টে দিয়ে এই ব্যায়ামটাকে করবে, বেশি না 3 থেকে 4 বার করবে। দেখবে পুরো শরীরের পায়ের গোড়ালির থেকে ঘাড়ের ঘাড় পর্যন্ত যত পেশি প্লাস হাতের পেশিগুলোও ছেড়ে যাবে, এইটা করতে থাকবে। দেখো এরা 2 বার করে করছে, তোমরা 3 বার করে নেবে এটাকে, আর এতক্ষণ হোল্ড করা দরকার নেই, 5 সেকেন্ড হোল্ড করবে তাহলেই হয়ে যাবে। তারপর এইটা করবে, পাটাকে দেখো সামনে যেভাবে দেখিয়ে দিচ্ছি আমি সেভাবে তোমরা করবে, 2 বার 2 বার করে 4 বার করবে, বেশি টাইম কিন্তু একেবারেই পাবে না। আর পাটাকে এভাবে ঘোরাবে, যদি পারো, যদি টাইম থাকে তোমাদের হাতে তাহলে অবশ্যই করবে। তারপরে দেখো এভাবে পাটাকে একটু ছড়িয়ে দেবে, তারপর এইটা করবে, এইটা এই পা 2 বার করবে, ওই পা 2 বার করবে, বেশি করার দরকার নেই। রানের আগে অবশ্যই, মাঠে নামার আগে অবশ্যই স্ট্রেচিংগুলো করবে, স্ট্রেচিং না করে দৌড়তে যাবে না, দৌড়তে পারবে না, পা ব্যথা হয়ে থাকবে যেহেতু তুমি। তারপর দেখো এই জাম্পিং জ্যাঙ্কটা অন্তত বেশি করবে না, 10 থেকে 15 বার বা 20 বার করবে জাম্পিং জ্যাঙ্ক। এটা করলে পুরো শরীরটা একদম তোমার ঠিকঠাক হয়ে যাবে, রানের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। ও হ্যাঁ, লাস্ট এইটা করে নিল 10 থেকে 15 বার, এবার তুমি রানের জন্য প্রস্তুত, এবার তুমি যাও মাঠে লাইনে দাঁড়াও সেই লাইনটাই। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভালো ভিডিও পেতে। চলো